আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ পঞ্চমী, আকাশে জমাট দুধ মেঘ, রাংতামোড়া টাটকা রোদ, তাও মান্তুর মুখে হাসি নেই। বিছানায় আধ খোলা এবছরের শারদীয় শুকতারাটা পথ পথ করে উঠছে। প্রচ্ছদে মস্ত হাতির পিঠে চড়ে মা আসছেন। উপরে জল জল করছে শাল 1407। ভেতরের পাতাটা একবার উল্টে দেখেছে মান্তু, জেল্লা দিচ্ছে লেখক তালিকা। আশাপূর্ণা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, সব সব ওর প্রিয় সাহিত্যিকেরা, তাও পড়তে ইচ্ছা করছে না। আগের বছরও পুজোবার্ষিকী নিয়ে ভাই বোনে এক প্রস্ত খামচা খামচি চলেছে। বুকায় সহজে ছেড়ে দেবার পাত্র তো নয়, দু এক গাছি চুল অনায়াসে দিদির আঙুলের ফাঁকে বিসর্জন দিয়ে আবাহনে শারদ সংখ্যাটি করায়ত্ত করে। কিন্তু এবারে মান্তুর এই প্রতিদ্বন্দ্বী এমিবার মতো নিরাসক্ত হাবভাব দেখে বুকায়ও কেমন যেন ভেবলে গিয়েছে। বিনা যুদ্ধেই ছেড়ে দিয়েছে বইয়ের সত্ত্ব। মন খারাপের শুরুটা কিন্তু মহালয়াতেই, অবশ্য সকালটা একদম অন্যরকম ছিল। এবারে দুর্গা হয়েছিল হেমা মালিনী, সে একেবারে হই হই রই রই কাণ্ড। বেলায় যখন বাণীছন্দে গেল তখনও মান্তুর মেজাজটা ফুরফুরে শিউলি। দল বেঁধে নিউ মার্কেটের ট্রেজার আইল্যান্ডে পুজোর বাজার করতে গিয়ে পাশের ফ্ল্যাটের চুমকি কাকিমার কিনে দেওয়া ম্যাজেন্টা রঙের চুড়িগুলোও পরে ফেলেছিল। ওরকম জিনিস ওদের শ্যামবাজারের গলির দোকানে ঠিক পাওয়া যায় না। মধুপর্ণাকে দেখাতে হবে তো, ও আবার মান্তুর সাথেই ক্লাস 9-এ বাগবাজার মাল্টিপারপাসে পড়ে। মধুপর্ণা গোলাপি রঙের মেয়ে, স্কুল থেকে ফেরার সময় মোজাটা গুটিয়ে গোল করে জুতোর কাছে নিয়ে আসে। ওর ফর্সা পায়ের বাদামি রঙের হালকা রোমগুলো দেখা যায়। সবাই বলে ওইসব না কুচু, তবে মান্তুর সঙ্গে ওর খুব ভাব। চুড়িগুলো দেখে মধুপর্ণাও বলল, ওয়াও, একদম এক্সক্লুসিভ। এই অবধি সব ঠিক ছিল। এরপর মধুপর্ণা জেদ ধরল ওদের পাড়ার প্যান্ডেল দেখতে যাবে। তখনই একটা পেটমোটা কাঠ পিঁপড়ে খুব জোরে কামড়াতে শুরু করলো মান্তুকে। বলতেই পারত, না রে আজ যাস না, এখন ওখানে ঢুকতে দেবে না। কিংবা, আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে, ছুটি পিসির বাড়ি যাব পুজোর তত্ত্ব নিয়ে। কিন্তু না, একটাও জুতসই অজুহাত মাথায় এলো না মান্তুর। আর জন্টি রোডসের সঙ্গে মধুপর্ণার দেখা হয়েই যাবে। আসলে রাস্তাঘাটে পাশাপাশি হাঁটার সময় মান্তু দেখেছে কোনো ছেলেকে হয়তো ভালো লেগেছে ওর, কিন্তু সে সবসময় মধুপর্ণার দিকে তাকিয়ে আছে। বড় বড় সাহিত্য সভায় নামি দামি লেখকরা যেমন ফুলের স্তবক হাতে তুলে টেবিলে রেখে দেয়, মধুপর্ণাও অভিবাদনের দৃষ্টি কুড়িয়ে জমিয়ে রাখে। অন্য কেউ হলে মান্তুর কিছু আসে যায় না, কিন্তু ওই জন্টি রোডস যে ততদিনে মান্তুকে আচ্ছন্ন করে ফেলেছে। ক্লাবে খুঁটি পুজোর দিনই প্রথম দেখা, পালকের মতো মসৃণ চুল কপালে পড়ে, চিবুকটা ছুঁচলো, নাক তীক্ষ্ণ, আর হাসিটা যাকে বলে একেবারে পুরো কাতিল। চোখে চোখ পড়তেই মান্তুর বুকের রক্ত ঝমঝম করে বাজল যেন একটা আস্ত ম্যান্ডোলিন। পিন্টুদা পুজোর চাঁদানিতে এসে বলেছিল, কাকু এবার কিন্তু 150 টাকা বাড়াতে হবে, আমাদের মণ্ডপের ডিজাইন আর্ট কলেজের ছাত্র করছে। সে কি রে, আমাদের হাউজিং এর পুজো, তাতে আবার বাইরে থেকে আর্টিস্ট আনাচ্ছিস? আরে কিছুই তো খবর রাখো না, সেনজেটিমা একজন পেইং গেস্ট রেখেছে ফ্ল্যাটে, আর্ট কলেজে পড়ে ফার্স্ট ইয়ার। প্রেমে পড়া ঠিক কাকে বলে মান্তু জানে না,
শুধু এই ছেলেটার কথা ভাবলেই পাকা ব্রণর মতোই টনটন করে ওঠে বুকটা। সন্ধ্যাবেলায় জীবনবিজ্ঞান কোচিং থেকে ফেরার সময় হাঁটার গতিটা ক্লাবের কাছাকাছি এসে স্লথ হয়ে যায় আপনা আপনি। উঁকি মেরে দেখে জন্টি রোডস মন দিয়ে যামিনী রায়ের আদলে পটচিত্র আঁকছে। কোনোদিন হয়তো মুচকি হেসে তাকিয়েছে ওর দিকে, ব্যাস ওইটুকুই। প্যান্ডেলে যখন পৌঁছলো তখন পিন্টুদা সহ 7-8 জন ছিল। ডেকোরেটরের ভাড়া করা ভ্যানটাতে যেন কালবৈশাখী ঝড় বাঁধা আছে। জন্টি রোডসের চুলগুলো একেবারে এলোমেলো করে দিচ্ছিল। সে অবশ্য এক মনে কুলোর ওপর কারুকাজে ব্যস্ত ছিল। এই তোদের আর্টিস্ট হেভি হ্যান্ডু তো, কি নাম রে? জানি না। সে কি এতদিনে নাম জানিস নি? দাঁড়া আমি জিজ্ঞাসা করছি। কি দরকার রে, দেখছিস তো কাজ করছে। চুপ কর তো, আমি কথা বললে যে কোনো ছেলেই ধন্য হয়ে যায়। তাছাড়া ওই তো আঁকা ছিঁড়ি, সব কটা ফিগারে চোখগুলো মুখ থেকে বেরিয়ে গেছে। হঠাৎ যে কী হলো মান্তুর, এতক্ষণ ফিস ফিস করছিল, এবার চেঁচিয়েই বলল, তুই ছবির কি বুঝিস রে? সেজন, ভ্যান গগ, গড়গার নাম শুনেছিস? অবন ঠাকুর, রামকিঙ্কর বেজ, চিনিস এদের? থতমত খেয়ে গেছিল মধুপর্ণা। কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই পিন্টুদা এসে হঠাৎ বলে উঠল, এই 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 শোন শোন শোন, তোদের কাছে ভাঙা কাচের চুড়ি আছে? এই আর্টিস্ট বাবু জ্বালিয়ে মারল, যত্ত নিত্য নতুন ফরমায়েস। মান্তু একটু ভেবে সব কটা চুড়ি হাত থেকে খুলে পিন্টুদাকে দিয়ে দিল। আরে এগুলো দিচ্ছিস, তোদের কাছে পুরনো নেই? এগুলোই নাও। তারপরেই এগিয়ে গেল জন্টি রোডসের সাথে আলাপ করতে। বাহ ভালো আঁকেন তো, আমি মধুপর্ণা, আপনি? দেবমাল্য। এ আমার বন্ধু মান্তু। কি মান্তু? বলেই কেমন ঠিক করে হেসে ফেললো দেবমাল্য, সাথে বাকিরাও। তারপর থেকেই একটা দগ্ধ ডানার শোক জাপটে ধরেছে মান্তুকে। সত্যি কি বিচ্ছিরি নাম, কোথায় দেবমাল্য আর কোথায় মান্তু? এ যেন ট্রেজার আইল্যান্ড বনাম শ্যামবাজারের সবিতা বস্ত্রালয়। নিজের নামের ওপর এতটা তেতো রাগ এর আগে কখনো হয়নি মান্তুর। একটা লুকোনো কান্নার দাগে মহালয়া থেকে পঞ্চমী খামোখা অসুন্দর হয়ে উঠল। দেবমাল্যর ঠোঁটের ফাঁকে লেগে থাকা অবজ্ঞার হাসিটা কিছুতেই স্বস্তি দিল না ওকে। আজ ওদের হাউজিংয়ের দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ধানের শিশির মতো বৈদ্যুতিক বাতিতে সাজানো হয়েছে হাউজিং কমপ্লেক্স। কৃষ্ণচূড়া গাছগুলোতে বড় বড় সার্চ লাইট, আলোতে সাঁতার কাটছে শরতের উৎসব। মান্তু গান গাইবে, বাজলো তোমার আলোর বেনু, কোরাস, তবে মাইকটা ওর সামনেই থাকবে। সন্ধেবেলায় মা এসে জিজ্ঞেস করে, কোন জামাটা পরবি? যা হোক একটা কিছু বার করে দাও। যা হোক কেন, যেটা ট্রেজার আইল্যান্ড থেকে কিনলাম সেটা পর, আজই তো তোকে সবাই দেখবে। পুজো এলে মা কেমন যেন নরম হয়ে যায়। মায়ের সোনার বালা, কানের ঝুমকো তেঁতুল জলে ভিজে একেবারে ঝকঝকে হয়ে ওঠে। 12 মাসের পরা সরু চেনটা খুলে রেখে একটা মোটা হার পরে মা এই কদিন। আমার একটা ভালো নাম রাখতে পারলে না? আল্লাদির মতো গলা জড়িয়ে ধরে মান্তু মায়ের। কে বলেছে তোর নাম খারাপ? কেউ না, একটু লিপস্টিক লাগাবো মা আজকে। লাগাও, তবে ন্যাচারাল শেডটা, জানো তো বাবা একদম পছন্দ করে না। চুলগুলো নিয়ে ঠিক কি করবে বুঝতে না পারে শেষ পর্যন্ত খোলাই রাখে মান্তু। গাঢ় বাদামি রঙের শ্যাম্পু করা চুল লম্বা গলার কাছে এসে দোল খায়। জলপাই রঙের ওড়নাটা দুদিকে ভাঁজ করে দুটো সেফটি পিন লাগিয়ে নেয়। অনেকবার রিহার্সাল দেওয়া গান, তবলাতে সঙ্গত করবে বাণীছন্দের অমূল্যদা। আগেরবার একক সঙ্গীত গিয়েছিল, কাবেরী কাকিমা ওর চিবুক ধরে বলেছিল, তুই আমাদের হৈমন্তী শুক্লা। আজ কেন তাও বুক ঠিপ ঠিপ করছে? প্যান্ডেলে পৌঁছে ঘাম তেলে চকচকে মায়ের মুখের দিকে তাকিয়ে হাত দুটো বুকের কাছে জড়ো করে মনে মনে বলে মান্তু, প্লিজ ঠাকুর আজ যেন দেবমাল্য সামনে না থাকে, ওকে দেখলে নার্ভাস হয়ে যাব,
গলা কাঁপবে। কিন্তু পেছনে ফিরেই দেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে, কেমন সপাট চাহনি, গা শিরশির করে ওঠে মান্তুর। 104 জ্বর জলে গুলে যেন কেউ ঢেলে দিয়েছে তার শরীরে। ভাগ্যিস মনটা কেউ দেখতে পায় না, ওটা একটা তীব্র গোপন জিনিস। উদ্বোধনে শাঁখ বাজাতে হবে, সেন মাসিমা ওটা নিয়ে নামতে ভুলে গেছেন। তুমি নাকি জানো কোথায় থাকে? এই যে চাবি, গিয়ে নিয়ে এসো। ও, এই ব্যাপার, নিজেকে আবার ধমকালো মান্তু। চারতলায় উঠে সেন মাসিমার নিরালা ফ্ল্যাটে ঠাকুরের সিংহাসন থেকে শঙ্খটা তোলার সময় একটা দুর্নিবার লোভ একটু একটু করে এগিয়ে এলো ওর কাছে। পেইং গেস্ট রাখা পাশের ঘরটাতে একবার ঢুকতে ইচ্ছে হলো। পড়ার টেবিলের পাশে রোল করে রাখা আকার খড়খড়ে আর মসৃণ কাগজ, টেবিলের ওপরে একটা A4 আর্ট পেপার, তাতে একটা ঝড়ের ছবি আঁকা, রঙে নয় শুধু কার্বন পেন্সিলে। ছবিটা দেখার পর বুকের মধ্যে কেউ যেন একটা কার্ভিউ তাক করে ছুড়ে মারল। এত হাহুতাশ করা সুন্দর যে হাত থেকে পড়েই গেল ছবিটা। ওয়া, পেছনে ওটা কি? তুলে দেখে মান্তু। যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম? তারপর মান্তু 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 কতবার যে লেখা কাগজটার উপর, বারবার হাত বোলায়ও, দুচোখে তখন দুটো খেপি নদী। নিচে নামলো অন্য মান্তু, প্যান্ডেলে উপচে পড়া ভিড়। কিন্তু ওর মনে হলো ওদের দুর্গা মণ্ডপটা মহেঞ্জোদারোর মাটির নিচে চাপা পড়া প্রত্নতাত্ত্বিক শহরের মতো খালি, সবাই টুকটুক করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। পড়ে আছে একটি একচালার দুর্গা প্রতিমা, একজোড়া কিশোর কিশোরী আর তাদের মোলায়েম প্রথম প্রেম।